हेलो फ्रेंड्स, वेलकम टू होम किचन बाय मनोमिता। केमन आछो सबाई? आज के आमी निये एसेछि एकदम अन्यरकम रेसिपी, स्टफ्ड कैप्सिकम। एटा तुम्हारा अवश्य बनाबे आर आमाके जानाबे केमन लागलो। एखाने आमी अनेक रकम स्टाफिंग एर जोन्नो अनेक रकम इनग्रेडियंट्स यूज करेछि। तो चलो देखेनी की की लागजे एटा बनाते। चीज निये नेब मशरूम 300 ग्राम, कैप्सिकम 3 टे, बॉइल्ड कॉर्न 1/2 कप, अनियन मीडियम चॉप्ड, गार्लिक 4 टे क्लोव्स नियेछि चॉप्ड करे, कोरियंडर लिव्स नियेछि चॉप्ड करे, बॉइल्ड राइस नियेछि 1 कप, ऑलिव ऑयल 2 चामच, इटालियन हर्ब्स 2 चामच और बटर 1 चामच। प्रथमे आमी मशरूमगुलोके खूब भालो करे आगे धुए तारपरे चॉप्ड करे नियेछि बा टुकरो करे नियेछि। मशरूम किन्तु कखनोई केटे धोबेन ना, आगे धुए तारपरे काटबेन। एरपर नियेछि कैप्सिकम। आमी नियेछि एखाने लाल और ग्रीन कलरेर कैप्सिकम। कैप्सिकमगुलोके भालो करे वाश करे आमी भेतर थेके केटे नियेछि आर बीजगुलो बार करे दियेछि। एखाने आमी बाकी इनग्रेडियंट्सगुलो एक जायगा करे नियेछि। तारपरे एकटा तावा हिट करे आमी एखाने ऑलिव ऑयल दिए दिएछि 2 থেকে 3 চামচ। एरपर दिएछि रसुन कुचि। रसुन कुचिटाके हल्का करे भेजे नेब। तारपर दिए दिएछि प्याज कुचिटा, सामान्य एकटु नून दिलाम। भालो करे भेजे तारपर आमी मशरूमगुलोके दिए देब। सब मशरूमगुलोके दिए दिच्छि। मशरूमटा भाजते एकटु समय लागबे, केन कि एकटु नून दिले पर मशरूम थेके जल बेरोबे। जलटा शुकनो अब्दि आमरा वेट करब। जलटा शुकिये गेछे, एरपर आमी बॉइल्ड कॉर्नटा दिए दिएछि। दिच्छि एक मिक्स इटालियन हार्बस। এই প্রিপারেশনটাই কিন্তু ইটালিয়ান হার্বসটাই দিতে হবে, অন্য কোনো মশলা ইউজ করা যাবে না। তাহলে প্রিপারেশনটা অন্যরকম হয়ে যাবে, টেস্টটাও অন্যরকম হয়ে যাবে। তারপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এখানে আমি 1 চামচ মতন চিলি ফ্লেক্স অ্যাড করেছি। তার সাথে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ। এবার আমি কুকড রাইসটা দিয়ে দিলাম। রাইসটা অ্যাড করাতে এটা কিন্তু একটা হেভি স্টাফিং তৈরি হয়ে যাচ্ছে, যার জন্য এটা লাঞ্চ বা ডিনারও আপনারা খেতে পারেন। সে দিয়ে দিয়েছি নুন আর ব্ল্যাক পেপার, মানে গোলমরিচ। আবারও আমি একটু ইটালিয়ান হার্বস, মিক্স হার্বসটা অ্যাড করে দিয়েছি যাতে ফ্লেভারটা একটু ভালো হয়। সব দিয়ে একবারে মিক্স করে দেব আমি। খুব ভালো করে এটা মিক্স করতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। বাটার দিয়ে আবার আমি বাটারটাকে খুব ভালো করে সবটার মধ্যে মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশে গেছে বাটারটা। এরপর আমি সামান্য ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। আবার সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। নেক্সট আমি যেটা দেব সেটা হচ্ছে ছেদার চিজ ইউজ করেছি আমি। তোমাদের কাছে যে চিজ থাকে সেটা তোমরা ইউজ করতে পারো। চিজটাকে আমি অনেকটা চিজ আমি গ্রেট করে উপরে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি। অনেকটা চিজ দিয়ে দিয়েছি আমি। তোমরা তোমাদের পছন্দ মতন পরিমাণ মতন চিজটা অ্যাড করে দিও। তার মাঝে আমি আমার ওভেনটা কনভেকশনে 20 মিনিটের জন্য হিট করতে দিয়ে দিয়েছি, প্রি হিট করতে। এরপর স্টাফিংটা আমি ফিল করে দেব ক্যাপসিকামগুলোর মধ্যে। এটা আমি এখানে ভেজ বানিয়েছি মাশরুম দিয়ে। তোমরা চাইলে চিকেন দিয়েও বানাতে পারো বা পনির দিয়েও বানাতে পারো। তাহলে চিকেনটাকে সবচেয়ে প্রথমে কুক করে নিতে হবে বা বয়ল করে নিতে হবে। এরপর একটা বেকিং ট্রেতে 1 চামচ অয়েল গ্রিস করে নেব। তারপর ক্যাপসিকামগুলোকে একটা একটা করে বসিয়ে ওপর দিয়ে আবার চিজ গ্রেট করে দিয়ে দেব। এখানে বেকিং ট্রেতে 3টে করে ধরছে, তো আমি ওর জন্য 2 বার 3টে 3টে করে দিয়ে দেব। উপরে আমি অনেকটা চিজ গ্রেট করে দেব। চিজটা গ্রেট করা হয়ে গেছে। এবার ওভেনটা আবার কনভেকশনে মোডে সেট করে 190 ডিগ্রিতে 30 মিনিটের জন্য
আমি এটা বেক করতে দেব। তোমরা চাইলে এটা তাওয়াতেও করতে পারো। 30 মিনিটস পরে এটা বেক হয়ে গেছে। দেখো দেখতে খুব সুন্দর হয়েছে আর টেস্টটা সত্যি খুবই ভালো হয় খেতে। নেক্সট আমি আরেক সেট বসিয়ে দিচ্ছি, চিজটা গ্রেট করে দিয়ে দিয়েছি অনেকটা চিজ। আবার আমি এটা 30 মিনিটের জন্য 190 ডিগ্রিতে কনভেকশন মোডে দিয়ে দিলাম। 30 মিনিট পর সেকেন্ডটাও বেক হয়ে গেছে। এবার আমি সার্ভ করে দেব। একদমই অন্যরকম আর কালারফুল ডিশ তৈরি হয়েছে। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটা এইভাবেই দেখতে থেকো, আরও অনেক রেসিপি নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই এটাও বানিও। যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং, গুড বাই।